চিত্র বিচিত্র টিমের এবারের গন্তব্য পাবনার কিসমতপুর প্রতাপপুর গ্রাম। গ্রামটি এই অঞ্চলের মানুষের কাছে ঠোঙ্গাপাড়া নামেই সুপরিচিত, কারণ এ গ্রামের সিংহভাগ মানুষ ঠোঙ্গা বানানোকে পেশা হিসেবে বেছে নিয়েছে। গ্রামের প্রায় সব বাড়িতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠোঙ্গা তৈরি হয়। এসব ঠোঙ্গা তারপর চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বাজারে পলিথিন নিষিদ্ধ হওয়ায় দেশজুড়ে ঠোঙ্গার কদর বেশ ভালোই আছে। এই গ্রামের মানুষগুলো তাই ঠোঙ্গা বানানোতে বিনিয়োগ এবং শ্রম দিচ্ছেন। তবে এই গ্রামে ঠোঙ্গা বানানো শুরু হয়েছে কয়েক দশক হল। দুই তিন যুগ ধরে ঠোঙ্গা বানানোর সঙ্গে সম্পৃক্ত আছেন অনেক মানুষ। একাধারে গ্রামের নারী পুরুষ এ কাজে মনোনিবেশ করেছেন। গ্রামে প্রবেশ করলে দেখা যাবে নারী পুরুষেরা বাড়ির আঙিনা কিংবা উঠোনে ঠোঙ্গা বানানোতে ব্যস্ত। তবে দুঃখজনক হলেও সত্যি, অক্লান্ত শ্রমঘামে তৈরি ঠোঙ্গা বিক্রি করে তারা যথাযথ মূল্য পাচ্ছেন না। আবার পলিথিন বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে পলিথিন বিক্রিও হচ্ছে। এসব কারণে ঠোঙ্গা ব্যবসায়ীরা যত লাভবান হওয়া দরকার ততটা সম্ভব হচ্ছে না। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে ঠোঙ্গা ব্যবসাকে একটি শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব। দর্শক, এখন কথা বলছি একজন ঠোঙ্গা নির্মাতার সাথে। কি নাম আপনার? আমার নাম আব্দুল মান্নান। আচ্ছা, আমরা এই গ্রামে দেখলাম অনেকগুলো বাড়িতে এই ঠোঙ্গা তৈরি করা হচ্ছে, তো এই ঠোঙ্গা তৈরির কাজটা আপনারা কতদিন ধরে করেন? ধরেন আজকে 30-40 বছর। তো আপনাদের এই গ্রামে কতটা বাড়িতে এই কাজ করা হয়? মোটামুটি ধরেন 80 ঘর 100 ঘর হয় কাজ করা হয়। তো প্রত্যেকটা ঘরে কতজন মানুষ কাজ করে? এক এক ঘরে ধরেন বাড়ি মিলি 20 হলে 8 জন 10 জন করে আসেই প্রতি বাড়ি। তো এগুলো কোথায় বিক্রি করেন? এগুলি বেশিরভাগ ঢাকা দিই আমরা, বুঝলেন। আর দেখলে এই ছাট মাঠ পাড়ায় এগুলো এলে আমরা এই লোকাল ঠোঙা বেশি। দর্শক, এখন এক দম্পতির সাথে কথা বলছি যারা দুজনই এই ঠোঙা তৈরির কাজটি করেন। আপনারা কতদিন ধরে এই গ্রামে ঠোঙা তৈরির কাজটা করছেন? আমরা করতেছি 10 বছর। তো এই কী করলে মনে হয় যে এই ব্যবসাটা আপনারা ভালোভাবে করতে পারবেন? পলিটিক না থাকলে আমাদের ব্যবসাটা ভালো হয়, তাতে টাকা পয়সাও অল্প কম, ব্যাগের রেটও বেশি হয়ে গেছে বর্তমান। তো এই যে ব্যাগ, সিমেন্টের যে ব্যাগটা, এটা কোত্থেকে আপনারা সংগ্রহ করেন? এগুলো আমরা শহরে থেকে সংগ্রহ করি, বাজার থেকে। দর্শক, এখন কথা বলছি ঠোঙা শিল্পের একজন কারিগরের সাথে। আপনারা সারাদিনে কী পরিমাণ ঠোঙা তৈরি করতে পারেন এবং কীভাবে কত টাকা আয় করতে পারেন? সারাদিনে 300 ব্যাগ কাটতে পারি। আবার মনে করেন যে বানাইতে গেলে 200-150 ব্যাগের কাগজ তৈরি করতে পারি। তাতে তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে কাটতে গেলে 150 টাকা পারি, বানাইতে গেলে 100 টাকা হয়। বানানোটা অতটা আগাইতে পারি না সংসারে কাজকর্মের ক্ষেত্রে। 150 টাকাতে তাতে আমাদের অনেকটাই লাভ হয়।